ঢাকাতে খুব নাম করা স্কুল আইডিয়াল স্কুল এন্ড কলেজ বাংলাদেশের এই স্কুল প্রতিষ্ঠার পর থেকে এত এখানে টুপি পরে স্কুলে যেতে হয় বাধ্যতামূলক এই প্রথম এবছর ওখানে সরস্বতী পূজা হয়েছে তার মানে বাঙালি সংস্কৃতির চর্চা ঢাকাতেই কতটা অবহেলিত তাও বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠানে এটি একটি নাম বললাম মাত্র আপনাকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা আপনারা যেখানে পড়েছি হলে থেকে কম্পিটিশন করে কেন্দ্রে আসতো কেন্দ্রে থেকে আমরা কেন্দ্রীয়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম ডিপার্টমেন্ট ভিত্তিক প্রতিযোগিতা হতো সাংস্কৃতিক প্রতিযোগিতা বিতর্ক আবৃত্তি গান নাচ সবগুলোর পারফরমেন্স হতো এই যে বিশ্ববিদ্যালয়ে আপনি গত কয়েক বছর ধরে দেখেন যে কোথাও কোনো সাংস্কৃতিক প্রতিযোগিতা নাই কোনো সংস্কৃতির চর্চা নাই বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অডিটোরিয়ামের ঠিক পাশে নামাজ পড়ার জায়গা করা হয়েছে যেখানে আজান দেওয়া হয় এবং আজানের সময় টিএসসি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখতে হয় অথচ এক সময় ছিল সারা ঢাকা শহরের মানুষ রোজার দিনে অনেকেই রোজা রাখত না তারা একটু চা খেতে একটু খাবার খেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেত কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সেকুলার লোকেশন ছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রমজান মাসে হলের একটি খাবারের দোকানও বন্ধ থাকে টিএসসির ফুটপাতের দোকানগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় তার মানে শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছে তারাও মগজে মননে বাঙালি মুসলমান হয়ে গেছে আমি বিশ্বাসী পারিবারিক জন্মগতভাবে মুসলমান আমি নিজে বিশ্বাসী আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি হজ করি কিন্তু আমি বিশ্বাস করি যে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি আমাদের মূল দর্শন হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই জায়গাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নাই এটি হচ্ছে আজকের এই মানে ছাত্রছাত্রীরা যে ইতিহাসটা জানে না এর কারণ হচ্ছে প্রতিষ্ঠানগুলো তো এগুলোকে ঔনি করে না এইটা হচ্ছে আমাদের মূল সংকটের জায়গা।